হ্যাঁ ওই জন্যে কি অবস্থা করছে দেখুন, এই জন্য এই ছোটটাকে না নিয়ে আসি না। আমরা এখন একটু বাইরে বেরোলাম, যাচ্ছি দোকানে, তো যাই তাড়াতাড়ি। আজকে আবার ডোডোকে নিয়ে যাচ্ছি, ডোডোকে নিয়ে যাচ্ছি, পড়লো দুজন, এবার আমি উঠবো, আমি সামনে। এই যে ডোডো, সোনু আর মনু, ও দুজনকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কেন আমি পেছনে, এই জালের মধ্যেখানে আমাকে পেছনে যেতে হচ্ছে। আমার ছেলে কাঁদছে, মে 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 মে, মা ছাড়া থাকতে পারবে না আমার ছেলে, তাই আমার ছেলেকে কোলে নিয়ে যেতে। আমাদের একজন আন্টি আসছে, আমার কাকিমা হয়, আন্টি বলি না, ঘুরে আসবেন চলুন না। এইটা আমার মায়ের মতো, আমার কাকিমা, তো কাকিমাকে নিয়ে যাচ্ছি ঘুরতে, বেড়ু বেড়ু করতে, সবাই মিলে আমরা একটু যাচ্ছি। আমার ডোডো যাচ্ছে, ছেলে মেয়ে, হ্যাঁ কাকিমাকে দেখে কেমন হচ্ছে ডোডো, কে উঠেছে আমাদের গাড়িতে। অ্যাকচুয়ালি আজকে একটা বার্থডে আছে, সাডেনলি ইনভাইট করেছে সোনুকে আমাদের। গাড়িতে যাবে আর এই রকম করবে ডোডো, আরে মাথা চুলগুলো টানিস না, টেনে টেনে ধরছে পুরো মাথাগুলো, লাগে তো ডোডো, তুমি কথা শুনবে, একদম দুষ্টুমি করবে না, হ্যাঁ ওইটা নে। কি অবস্থা করছে দেখুন, এই জন্য এই ছোটটাকে না নিয়ে আসি না, এটা একদম দুষ্টু ছেলে, একদম দুষ্টু, জপ করে নেমে গেল, দেখলেন জপ করে উপর থেকে নেমে গেল, এত সাহস বেড়ে গেছে। যাচ্ছি কোথায় বলুন তো, যাচ্ছি একটু দোকানে। আসলে হঠাৎ করে মেয়ের ফ্রেন্ডসের বার্থডে হঠাৎ করে ইনভাইট করেছে, অনলি কিডস পার্টি, তো একটা তো কিছু গিফট হাতে না নিয়ে গেলে ওর আবার মন খারাপ লাগছে, হাতে গিফট না নিয়ে আমি যাব না। আদারওয়াইজ তুমি বলে দাও যে আজকে গিফট দেবো না, পরে দেবো, কিন্তু তবুও বার্থডের দিনে কেউ গিফট পেলে তারও আনন্দ লাগে আর কাউকে গিফট দিলে তারও ভালো লাগে, তো ভাবলাম যে কিনেই দেই। আর একটু আগেই রেডি হয়ে গেছি, 8টার সময় বার্থডে পার্টি, এখন বাজে 7:30, সামনেই একটা দোকান আছে, ভাবছি ওখানে কিছু কিনে দেব, তো ওখানে কী পাওয়া যায় আর কী কী কেনা যায় দেখি, তো ভাবলাম যে সামনেই যখন মিনিট 10 লাগবে, তাই আমি ছোটটাকে নিয়ে বেরোলাম, ছোটটা মানে আমার ছোট ছেলে ডোডোকে নিয়ে বেরোলাম। আর ডোডো বেরিয়ে কী অবস্থাটা করছে একবার ভাবুন, আর ছোট নেই, ও ছোট তো নেই, কোথায় যে কি সুইচ টিপছে, কোথায় মারছে, কাচ্ছে, কি করছে দেখুন। আগের দিকে আর কাকিমা এসছে, কাকিমা কেন গাড়িতে বসবে, কাকিমা কেন গাড়িতে বসবে, কাকিমার সঙ্গে যেন মানে ওকে মেরে দেবে, আমাদের মানে একে চিনি না জানি না কেন গাড়িতে বসবে, আর আগের দিকে সিটে মা বসবে, দিদি বসবে, আমি বসবো, বাইরের কেন লোক বসবে, এই চুপ কর না রে, ব্লগটা করছি তো। আরেকটা কাণ্ড হয়েছিল কি, আজকে স্কুলে বোম ছিল, তো হঠাৎ করে যখন মেসেজ পেলাম, তারপরে তারা হুড়ো করে সোনুকে নিয়ে এলাম, শুধু সোনু নয় সব প্যারেন্টসদের একটা ভয় লেগে গেছে যে স্কুলে বোম আছে, তো তারা হুড়ো করে হাফ ডে স্কুল করেই চলে এলো। এরকম করে কেন বাচ্চাদের একটা ডেকে, বাচ্চা ছেলে
তো বাচ্চা ছেলেকে দিয়ে করায়, বড়রা করে, ওরা পেছনে থাকে বুঝলে। আর বাচ্চাদের কোনো আইন নেই, যারা করায় না বাচ্চাদের হবে। শুধু শুধু না, আজকে দিনটা মিস হলো, বাচ্চাদের স্কুল হলো না, একটা দিন কোনো ছোট বাচ্চা ফলস মেল করে এইরকম বলেছে যে স্কুলে বোম আছে। আর সকালবেলাটা এমন অবস্থা হচ্ছে যে বোম আছে, কী করে আসবে, কোথায় আসবে, পুলিশ চারদিকে, এমন এত বড় একটা ঘটনা ঘটে গেল ব্যাঙ্গালোরে। তো চলে এলাম দোকানে, তো দোকানের ভিতরে যাই আর গাড়িটা পার্ক করে আসছি আপনাদের সাথে কথা বলতে। কি করছে অবস্থা, আরে বাবরে, বসো বসো বসো, এইখানে বস। তুই চলে যাস কেন রে, তো খুব সাহস বেড়ে গেছে। এইখানটা সামনেটা ঘেরা দিয়ে দিতে হবে বাবু, জানো তো, এইখানটা এবার প্লাস্টিক দিয়ে দরজা দিয়ে ঘেরা করে দেবো। এই যে গাড়ি পার্ক করা হয়ে গেল, বাবু আসছে, সোনু আর ডোডো আর কাকিমা তিনজনকে গাড়ির ভেতরে রেখে ভেতরে যাচ্ছি। চলো চলো, এই তো কিড সেকশন, এই তো হোয়াইট কালার, এটা গার্লসদের, বয়েজদের, বয়েজ ওই তো রেড কালারটা আছে দেখো। হ্যাঁ বয়েজ সেকশন, দৌড়ে ব্যাস শান্তি হলো।